স্ত্রী নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, তোমাদের কলিজায় আগুন জ্বলেছে, বাংলার মুসলমানেরা লাঠি সডানে বেইরে পুষে দেবো, পুষে দেবো, আর কি হ্যাঁ কোন কথা চলবে, এক ধারটা পুজো দেবো, নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো, জীবন দেবো। আরে কাওরা, তোর মতো চিটিংবাজের জীবন নবী নে কি করবে? তুই একক তো নামাজ পড়ি না, একটা রোজা রাখি না, বাম্মার ভাত দিই না, হাল হারাম বাঁচিস না, ও নবীর জন্য জীবন দেবে, তোর নবীর জন্য জীবন দিতে হবে, তুই পাঁচ অক্ত নামাজ পড়, কথা বুঝছো না? বুঝছো না? শোনে, ঠেলাই না পড়লি বিড়া, বলো বলো, করোনার সময় নামাজের কথা আমাদের মদ্যদের বলতে হয়েছে? কথা বলে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লকডাউন মহামারীর সময় শুধু বলেছে যে মসজিদে চারজন আর বেশি যাওয়া, আমাদের মোল্লা ছানাদের বাড় আলাদা, মমতা বেঈমান, মমতা কাফের, মমতা মুসলিম বিদ্বেষী, আমাদের মসজিদে যদি বারণ করছে আমাদের মসজিদে আমরা যাবনি, আরে কাউরা, আরে চিটিংবাজ, আরে হারামখোর, তখন মমতা তোর বারণ করেছিল, মমতা খুব খারাপ, এখন তোর কোন খালামা বারণ করলো? আরে আমার মনে হয় কথা বুঝতে পারে, তখন নাই মমতা মসজিদে যদি বারণ করে দেয় মমতা খারাপ, এখন মসজিদে যায় না, তোর কোন নানি বারণ করেছে? বাঁদরের বাচ্চা, আরে এরা আল্লাহর ভয়ে মসজিদে যায়নি, খেলাই পড়ে কথা বলে না, খেলাই পড়ে মসজিদে গেছে, খোদার কসম, এই তিয়ারার যুবকেরা যে নবীর পেচ্ছাপ পাপ, যে নবীর পায়খানা পাপ, যে নবীর রক্ত পাপ, যে নবীর ঘাম পাপ, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী এই নামাজকে কায়েম করার জন্য, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজকে উদ্ভাসিত করার জন্য তার একটা দুটো নয় চার চারটে দান্নান মুবারক শহীদ করেছে, তার নবুয়তের রক্ত ঝরিয়েছে, আর আজ তোমাদের মসজিদে আজান হয়, মুসলমানে ছানারা কি কায়দায় ক্যারাম বোর্ড খেলতে, ফেরেশতাগা চোখ বুলু হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদের কি জানি, আল্লাহ শয়তান পর্যন্ত আল্লাহর কাছে বলে আল্লাহ আমার শয়তান কি জানি করেছিল, তো পাকা শয়তান সব ঘুরতেছে। এবার আমি এখন করে বলিব, হযরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত 14 দিন ওই রাস্তায় শয়তান, এই ওমরের রাস্তা দিয়ে গেছে, যাসনে চোখ হলুদ হয়ে যাবে, ওমরের ইমানের পাওয়ার আলাদা, যাসনে যাসনে আয় আব্বা, আরে এখন আমরা যে রাস্তা দিয়ে যাই 40 দিন ও রাস্তায় শয়তান যায় না, কেন বলুন তো? আমার থেকে ভালো জিনিস এখান থেকে বললুম না, খোলা খোলা এখানে বসে আছে সব জিব্রাইল মিকাইল আজরাইল ফুতো ভাই খালাতো ভাই মাতো ভাই, দেখে একটুকুনি শুধু এখানটা ছেড়ে দেন না, গেটটা পার হবে টুপি পকেটে এ করি বিড়ি দে বিড়ি দে বিড়ি দে, আরে হ্যাঁ না না হ্যাঁ না না, আই বাবু কিরাম চিড়িংবাজ ধোগাবাজ শুনবেন, আচ্ছা বলুন আমাদের আদি পিতাকে, জোরে বলুন, আদম নবী বাবা আদম, আচ্ছা বাপ আদম ভুল করেছে? কথা বলে করেছে কোথায়? দুনিয়ায় না জান্নাতে? জান্নাত। আচ্ছা বাপ আদম নিজের ইচ্ছায় ভুল করেছে না কেউ ভুল করিয়েছে? আরে বাপ আদম ধোকা খেয়েছে না ধোকা দিয়েছে? বলো বলো, ধোকা খেয়েছে, বাপ আদমকে ধোকা দিছিল কে? বলবেন? শয়তান। তাহলে ধোকা দেয় শয়তান, আর ধোকা খায় মানুষ, এই কথা বুঝো, ধোকা দেয় শয়তান আর ধোকা খায় মানুষ। যারা পরের মেয়েকে ফোনে প্রেম ভালোবাসা করে বিভিন্ন হোটেলে পার্কে ঘুরে ধোকা দেয়, এরা শয়তানের বাচ্চা শয়তান, এ বাংলা বুঝেছো?
কথা বলে না, বুঝুছ কেন? ধোকা দেয় শয়তান, আর ধোকা খায় মানুষ। যারা বাপকে ধোকা দেয় এরা শয়তান, যারা মাকে ধোকা দেয় এরা শয়তান, যারা প্রতিবেশীকে ধোকা দেয় এরা শয়তান, যারা আল্লাহকে ধোকা দেয় এরা শয়তানের বাচ্চা শয়তান, যারা রসূলকে ধোকা দেয় এরা শয়তানের বাচ্চা শয়তান। কেন ধোকা মানুষ দেয় না, ধোকা দেয় কে? শয়তান। আরেকটু এক গাড়া গিয়ে চলেন, শয়তান ধোকা দিয়ে আদম নবীকে কাঁদিয়েছিল কত বছর? 350 বছর। তাহলে আদম নবী ধোকাকে কেঁদেছে কত বছর? 350 বছর। 350 বছর কাঁদিয়েছিল কে? শয়তান। যারা মায়ের চোখ দিয়ে পানি ঝরায়, যারা মাকে কাঁদায়, এরা ইবলিসের বাচ্চা, এরা আযাযিলের বাচ্চা, এরা শয়তানের বাচ্চা। কেন চোখ থেকে পানি ঝরায় কাঁদায়? শয়তান। মানুষ আমার ওয়াজ বুঝো না বুঝো নাই, যারা বাপের চোখের পানি ঝরায় এরা হলো শয়তান, যারা নিজের স্ত্রী সামান্য মোটরসাইকেলের জন্য 20,000 টাকার জন্য স্ত্রীকে নিজের মনস্কাম পূরণ করার জন্য রাত্রে বিছানায় দেখে নাই, নিজের মনস্কাম পূরণ হয়ে গেলে বিছানাতে নামিয়ে দেয়, তার উপরে জুলুম অত্যাচার করে, এরা হলো শয়তানের বাচ্চা, এরা আদমের বাচ্চা হতে পারে না। তবে মেয়েদের কথা যখন এলো, এখান থেকে আমি একটা নকটা না তুললে আমি আপনাদের বোঝাতে পারবো না। মেয়ে ছেলে এমন একটা জিনিস, এখানে অনেক যুবকরা বসে আছো, কিছু কিছু যুবক আছে, কিছু কিছু নওজোয়ান আছে, কিছু কিছু তরুণ ছেলেরা আছে, মহিলাদের বুকের নরম মাংস দেখে লাফায়, মহিলাদের বুকের নরম মাংস দেখে বিভিন্ন কমেন্ট করে, মহিলাদের বুকের নরম মাংস নিয়ে এর হাত দেবার চেষ্টা করে, এই তিয়ারার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা কান খুলে শুনেলো, তোমরা মহিলাদের বুকের নরম মাংস নিয়ে মজা নিচ্ছ, আরে কাউরার বাচ্চা, ভুলে গেলে চলবে না, মহিলাদের এই বুকের নরম মাংসটা তোমার আমার একদিন দুদিন নয়, এক সপ্তাহ দু সপ্তাহ নয়, এক মাস দু মাস নয়, এক বছর দু বছর নয়, দীর্ঘ 2.5 বছর খাদ্য ভান্ডার আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, হকের হাকিম আল্লাহ, মায়ের এই নরম মাংসর ভিতরে 2.5 বছরের খাদ্য ভান্ডার আল্লাহ তৈরি করে রেখেছিল। সুবহানাল্লাহ বলবেন, সত্য বললাম না মিথ্যে বললাম? তুই খ্রিস্টানের বাচ্চা যখন পৃথিবীতে এসেছিলিস, তোর মুখে কি তোর বাপ শিয়াড়া দিল? কথা বলেন, তোর মুখে কি রসগোল্লা দিল? এই বাঁদরের বাচ্চা, যখন তোর মুখে দাঁত ছিল না, চিবানোর ক্ষমতা ছিল না, যখন তোর খাবার শক্তি ছিল না, গরম দিলে পুড়ে যাবে, নরম দিলে ঠান্ডা লাগবে, খোদার কসম আমার আল্লাহ মায়ের বুকের এই নরম মাংসর এমন শক্তি, এমন মর্যাদা, এমন ইজ্জত, এমন একটা খাদ্য ভাণ্ডার, এমন একটা পবিত্র ভাণ্ডার করে রেখেছিল। 2.5 বছর মায়ের স্তনের দুধ পান করেছো। এই বাবু, আমরা যখন মায়ের পেটে থাকি না, পেটে, আচ্ছা মায়ের সাথে নাড়ি জোড়া থাকে না থাকে? থাকে না। বাচ্চার যখন খিদে লাগে, আল্লাহ কি করে? মায়ের নাড়ির সাথে বাচ্চাকে খেতে দেয়। কোনোভাবে মায়ের পেটের এক ফোঁটা নোংরা পানি যাতে আমার বান্দার মুখে না ঢোকে। কেন? দুনিয়ায় এসে এই মুখে আমাকে আল্লাহ বলে ডাকবে, আমার মুস্তফার উপরে দরুদ পড়বে, খোদার কসম
বাইরে পেটে আল্লাহ তোমার ভিতরে নরম পানি ঢুকতে দেয়নি। তুমি যখন মায়ের কোলে এলে মায়ের স্তনের দুধটাও পবিত্র আল্লাহ তৈরি করে রেখেছিল। সুবহান আল্লাহ বলবে, আর একটু জোরে সুবহান আল্লাহ বলবে। কিছু কিছু যুবক ছেলেরা এই বাদরামি করে না, করে না, কথা বলে না। স্কুলের মেয়েরা যাচ্ছে করিম দেড়ে দেড়ে বলতে, আহা মালা খান গেল, আরে হ্যাঁ না না ছি 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 ছি, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। রাস্তার মেয়ের কি বলতে, মাল একখানা গেল, আরে কাউর, আরে বাচ্চা তোর তো একটা 15 বছরের আনটাটকা যুবতী বোন আছে, তোর বোনকে নিয়ে যদি মসলন্দপুরে ডাক্তারখানায় যাস, আর রাস্তায় যদি কোনো যুবক ছেলে দেখে বলে সত্যি রে মালাটা দেখিস, আগুন এর কলিজায় আগুন জ্বলে উঠবে না, কথা বলে না। এ যদি 10 জন সামনে থাকে তাদের সাথে মারামারি লাগবে না লাগবে, যে আমার বোনকে মাল বলেছিস, আরে বাঁদরের বাচ্চা তুই যে তোর বোনটা বোন, আর রাস্তায় যে মেয়েটার মাল বলে ডাকছি, সে তো কারণ না কারোর বোন, সে তো কারণ না কারোর মেয়ে, সে তো কারণ না কারোর ভাইজি, সে তো কারণ না কারোর ইজ্জত। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যাদের কাছে গ্রামের মেয়েরা নিরাপদে থাকে না, আমি নবীর মেম্বারে বসে বলছি, ওর বাড়ির মেয়েরা ওর কাছে নিরাপদে থাকতে পারে। এ বাবু শিয়ালের কাছে যদি গোটা চারিক মুরগি পুষ্টি দেন ভালো থাকবে, কথা বলে না, ও তো একটুখান চেঁকে দেখবে টেস্টটা কিরাম দেখি, তার যা চরিত্র খারাপ, ও যদি গ্রামের কোনো মেয়ের সুযোগ না পায় ঘরে ভাবির সাথে লাইন মারবে, কারণ ওর রক্ত খারাপ, ওর বেলা খারাপ। খোদার কসম যারা নারী জাতিকে সম্মান করে না, এরা আমার আল্লাহর দয়া দয়া, আমার রসূলুল্লাহ জীবনে তিনটে জিনিস সব থেকে বেশি ভালোবাসত, নাম্বার 1 হলো নামাজ, নাম্বার 2 হলো মহিলা। সুবহানাল্লাহ বলবেন, মহিলাদের কথা শুনবেন, শুনে এগিয়ে চলেন। আপনারা একেন বাচ্চা জন্ম দেন, বেটা জন্ম দেন, বাংলায় আমরা বেটা জন্ম দিই কি জানি, আমার বেটা বড় হয়ে ডাক্তার, আমার বেটা বড় হয়ে মাস্টার হবে, আমার বেটা বড় হয়ে উকিল হবে, আমার বেটা বড় হয়ে নেতা হবে, মানে চিটিংবাজি করে খাবে, জব কার্ডের মাল বিসমিল্লাহ বলে খাবে, আমার বেটা বড় হয়ে ব্যবসায়ী হবে, আমার বেটা বড় হয়ে বাড়ি গাড়ি করবে, আমার বুড়ো বয়সে সাহারা হবে। আরে এই ভেবে বেটা জন্ম দেন না দেন না, খোদার কসম এই দিয়ারার মুসলমানেরা, দিয়ারার যুবক জোয়ানেরা, তোমরা এই ভেবে বেটা জন্ম দাও, তাকিয়ে দেখো ফিলিস্তিনের মায়েরা, ফিলিস্তিনের বোনেরা, ওরা বাচ্চা জন্ম দেয় ডাক্তার হওয়ার জন্য নয়, মাস্টার হওয়ার জন্য নয়, উকিল হওয়ার জন্য নয়, খোদার কসম ফিলিস্তিনের মা বোনেরা তারা বাচ্চা জন্ম দেয় আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল আকসাকে হেফাজত করার জন্য, খোদার ঘরকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, শরিয়াতকে বাঁচানোর জন্য, ইসলামের ইতিহাস অক্ষত রাখার জন্য, যে আল আকসার মাটিতে বিশ্বনবী আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ মদিনার কামলিওয়ালা আমেনার লাল নিজে ইমামতি করেছে, সেই ঐতিহাসিক মসজিদ সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবীর জোব্বা আল আকসার মাটিতে পড়েনি। ফিলিস্তিনের মা বোনেরা সেই আল আকসাকে বাঁচানোর জন্য নিজেদের কচি কচি মাসুম বাচ্চাদের হাতে পাথর তুলে দিয়ে পরমাণু বোমার সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন। এই দিয়ারার যুবকেরা,
এই দিয়ারা জুয়ানেরা তোমরা না দাঁড়াইটা পর্যন্ত ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকেরা ফ্রি ফায়ারে হাত দেয় নাই, মোবাইলে হাত দেয় নাই, জীবনের মায়া করে নাই, যৌবনের চিন্তা করে নাই। খোদার কসম, তারা আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য পাথর নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এতিয়ারা যুবকেরা, তুমি বলবে কারিমুল্লাহ ভাই ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, আমি কি করব? কত ঠিক কথা, তোমার কিছু করার নেই। এ যুবক, তুমি কিছু না করতে পারো, তুমি তো তোমার গ্রামের আলাকসাই গিয়ে উজু করে আল্লাহ, ফিলিস্তিনে আলাকসা তোমার ঘর, আমাদের মসজিদ ও তোমার ঘর, আল্লাহ আমার বাংলায় বাড়ি, আমি গরিব মানুষ, আমি ফিলিস্তিনি কিভাবে সাহায্য করব? তবে আল্লাহ, আমি যেটা করতে পারি, পাঁচক তো আদানে আমি মসজিদে আসতে পারি, আমাদের মসজিদ যাতে দ্বিতীয় আলাকসা না হয়, আমাদের মসজিদকে বিরান করব না, আমাদের মসজিদকে আবাদ করব, এতটুকু করতে পারবেন না? পারবেন না, কিন্তু মুসলমান করবে না। খোদার কসম, গত সপ্তাহে ফিলিস্তিনের 5 বছরের একজন কোচি বাচ্চা আল্লাহর কাছে বলছে, আন্তর্জাতিক মিডিয়ায় বিবৃতি দিচ্ছেন, হে বিশ্ববাসী, হে বিশ্বের মুসলমানেরা কান খুলে শুনে রো, আমি ফিলিস্তিনের 5 বছরের বাচ্চা, আমি যখন মরে যাব আমার নবীর কাছে বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। হে রসুল, হে আব্দুল্লাহর বাটা, আমেনার লাল, নূরে মোহাম্মদ, আপনি বলেছিলেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলমান গোটা দুনিয়ার মুসলমান, একটাই দেহ। ইয়া রাসূল আল্লাহ, আমাদের একটাই অপরাধ, আপনি যে মসজিদে ইমামতি করে আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া টাইটেল বর্জন করেছিলেন, সমস্ত নবীদের ইমামতি করেছিলেন, আমাদের আল-আকসা, সেই আল-আকসাকে ইহুদির কুকুরার বাচ্চারা ঘিরে রেখেছে, দখল করে রেখেছে, আমরা ওই আল-আকসা, যে আল-আকসায় আমার নবীর নবুয়তের কদম পড়েছে, যে আল-আকসায় রাসূলুল্লাহ সিজদা করেছে, আমরা সেই ঘরকে বাঁচানোর লড়াই করছিলাম। আমাদের কচি কচি বাচ্চাগুলো বোমের আঘাতে উড়ে যাচ্ছিল, আমাদের ফুলের মতো 12, 14, 16, 18 বৎসরের বোনগুলোকে ধর্ষণ করা হচ্ছিল, আমাদের পশুবিনী মাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, আমাদের বড় বড় বিল্ডিং ধূলিসাৎ করে দিচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের অপরাধ আল্লাহর ঘরের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা লড়াই করছিলাম। আর তখন ভারতের মুসলমানের ছানারা লটারির টিকিট কাটাই ব্যস্ত, পাকিস্তানের মুসলমানেরা বন্দোলন গুরুবলনে ব্যস্ত, ইংল্যান্ডের মুসলমানেরা নিজের বোনের বিয়েতে গান বাজনা নিয়ে ব্যস্ত। এ দিয়ারার মুসলমান, আমি গত 2-3 দিন আগে আপনাদের 24 পরগনার ইসাপুরে জলসা করছিলাম, আমি নেমেছি, একটা মুরব্বী লোক আমার বলছে, বাবু আমি তোমাকে ছেলের মতো ভালোবাসি, তবে একটা বিষয় তুমি একটু বলবে, যদি তুমি বাস্তববাদী কথা বলো, এটা এখন আম হয়ে গেছে। সেটা কি বলছে, এখন মুসলমান ঘরে ছানা বাচ্চা গানে হ্যাপি বার্থডে চলতেছে, এগুলো হচ্ছে কত বড় কাউরা মানে বুঝেল, ওর পাঁটা বাচ্চা হয়েছে, ওর মেয়ে হয়েছে, 1 বছর পূর্ণ হয়েছে, হ্যাপি বার্থডে করতেছ কেক কেটে। তুই কি কাউরা গা ভাইরা ভাই না দুলা ভাই রে, তোর ইসলামে আছে? আরে তোর যে বাচ্চার হ্যাপি বার্থডে করছি, ওকে কোরআন শেখা, ওর প্রত্যেকটা দিন হ্যাপি বার্থডে, সুবহানাল্লাহ। এই মুসলমান, তোমার 4 বছরের বাচ্চার জন্মদিন পালন করছো, তাকিয়ে দেখো, খোদার কসম ফিলিস্তিনের কচি কচি মাসুম বাচ্চাগুলো দেখলে, আরে আমার মতো কঠোর লোক বাড়ি ফেরার সময় যখন গাড়িতে দেখি
আমার চোখ থেকে পানি ঝরে। এ মুসলমানের বাচ্চা, তোমার কলিজা একবার কেঁপে ওঠে না? কখন দিয়ে গেছো, বড় হয়ে গেছো বল। আব্বা, আমি এই যে কথা বলছি, ওপরে আল্লাহ সাক্ষী রেখে বলছি, বক্তারা শরীর খারাপ বললে লোক বিশ্বাস করে না। আমি ডাইরেক্ট টেকনো হসপিটাল থেকে আসছি, আমার গলা বুক পুরো রক্ত জমে গেছে, আজকের 95 দিন জলসা করছি, আর যেদিন রোজা হবে তারাবি হবে ওই দিন পর্যন্ত 2টো জলসা। আমার কথা বলা নিষেধ, কিন্তু এই পরিস্থিতি, পুরো গলায় রক্ত জমে আছে, কালকের গলার ফটো হবে। আপনারা, আমি মাহারা ছেলে, আমার দোয়া করার লোক চলে গেছে। আব্বা, আমার সারা জীবন আমার মার কথা মনে পড়ে না, কি করে পড়বে? আমি যেদিন হইছি আমার মা সেদিন মরে গেছে, মানে আমাকে প্রসব করে আমার মা একবারও আমার কোলে নাইনি, আমিও আমার মায়ের কোলে উঠিনি। আমার মা একবারও তাকানোর সুযোগ আল্লাহ দেন, মানে আমার প্রসব করে 20-30 সেকেন্ড বেঁচেছিল, আমার মা মরে গেছে, খোদার কসম। কিন্তু আজ 2-3 দিন আমার মার কথা খুব মনে পড়ছে। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, সারা পৃথিবীর ওষুধের পাওয়ার হার মেনে যাবে, আমার জান্নাতের দোয়া। সুবহানাল্লাহ বল। আরে, মায়ের দোয়ার পাওয়ার আছে না নাই, তা আমার তো দোয়া করার লোক নাই। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এই প্রতিবাদী কণ্ঠটার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন, ডাক্তার বলছে ওষুধে না হলে অপারেশন করতে হবে, আল্লাহ সব পারে, বিনা ওষুধই আল্লাহ সেরিয়ে দিতে পারে না, পারে না। সোনার বাবাজি, এই ঈমান আমাদের রাখতে হবে। একবার তকবীর দেব, সন্ধ্যাতে মোটে দিইনি, দোবো দোবো, সবাই বললি দোবো, কই দাও না, না রে তাকবীর, আওয়াজ দে দেখ, সে অম্বল হাগা হলি যেরাম হয় সেরাম হয়, আর পাটির মিছিলি গে, এটা কোন থানা? ও সর্বনাশ, সরব না গো। আচ্ছা, পাটির মিছিলে গে মোল্লা ছানাগা কালার আলাদা, ফেরেশতারাও চিনতে পারে না, আল্লাহ মালগুলোর খালি কালার দেখে লও। ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ, ধরে থাকবে মুন্ডু মুখস্থ। আল্লাহর নামে আওয়াজ দেবেন, এমন আওয়াজ দেবেন শয়তানের চোখ বুলু হয়ে যাবে, ও শালা মনে মনে করবে দিয়ারাই ভূমিকম্প হচ্ছে, এখানে থাকা যাবে, এইরকম আওয়াজ দাও, নারে তাকবীর, হয় না হয় না, একটু ঝেড়ে মারতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো, পাকা মিশে কথা বলে। যারা যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে আমরা নামাজ পড়তে ভালোবাসি, পাকা মিশে কথা, ফেরেশতাগা সামনে বলতে লজ্জান। এবং তোমাদের গ্রামের একটা গরিব লোক আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ এক কাজ করো, আমি যদি 2000 টাকা ঘুরিয়ে পাই, 1000 টাকা আমি লোবো, আমি গরিব লোক আই নেবো, আর 1000 টাকা শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবো, তোমার দোয়া আল্লাহর কিরে। আমার বাপ এক জমানা, ঠিক আছে, মাল 3 দিন পরে দিয়ারা বাজার থেকে ঘরে আসতেছে, রাস্তার মাঝখানে ডাকে 2টো 500 টাকার কড়কড়ে নোট পড়ে হয়েছে, মানে কত কত, বিসমিল্লাহ বলে তুলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পকেটে রেখে এবার আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ তা আমার উপর কি তোমার বিশ্বাস টিশাই নি,
আমি কি তোমার দিতুনি? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে নেছো, এবার বুঝতে পারিনি নিজেরটা কেটে নেছো, সেটা পাকা গবন মুসলমান না? সোনার বাবাজি, খোদার কসম, ইমান তৈরি করো, ইমান মজবুত করো। আর যেদিন মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, ইমানদারের সংখ্যা ছিল 313 জন, আশেকের রসূলদের সংখ্যা ছিল 313 জন, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে মুসলমান রাজত্ব করেছে। আর 250 কোটি মুসলমান কেলানি খাচ্ছি না খাইনি, কথা বলে না, তার মানে কি? আজ মুসলমান নিজের জায়গায় দাঁড়াতে বলো বলো পারি নাই। শোনেন, কিয়ামতের মুসিবতের দিন আমার নবীর সামনে জবাব কিন্তু দিতে হবে, কোন লজ্জায় দাঁড়াবে? খোদার কসম, নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, শুনলে পাগল হয়ে যাবে, আমার রসুল ইন্তেকাল করবে, শেষ সময় হযরত জিবরিল এসেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আল্লাহ আপনার দিদারে অধীর আগ্রহে আছে। জিবরিল তাকিয়ে দেখছে নবীজির চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, হায় হায়, আয়াব্বা, নবীর এই পানিটা কোনো কষ্টের পানি নয়, মৃত্যুর জাকান্দানির পানি নয়, রসুলুল্লাহর চোখের পানিটা আম্মাজান আইসার প্রেমের পানি নয়, রসুলুল্লাহর চোখের পানিটা ফাতেমার মায়ার নয়, খোদার কসম, এই পানিটা ছিল একমাত্র শুধুমাত্র উম্মতের মায়ার পানি। জিবরিল এসে বলছে, হুজুর আপনি এখনই কাঁদছেন, আপনার জন্য আপনি তো সারা জীবন কাঁদলেন, আপনার জন্য আরশ মোয়াল্লা খুশি, হাবিব আসবে, মুস্তফা আসবে, রসুলুল্লাহ আসবে, আব্দুল্লাহর বেটা আসবে, আমেনার লাল আসবে, নূরে মোহাম্মদ আসবে, সাতাবো আসমান জমিন খুশি, হুজুর আপনি কাঁদছেন? আমার নবী বলছে, জিবরিল জিবরিল আমার আল্লাহকে একটু বলবে, বলবে আমি চলে যাবার পরে আমার উম্মতের কি হবে, কার হাতে রেখে যাব? খোদার কসম, দিয়ারার মুসলমান পাগল হয়ে যাবেন। জিবরিল ফিরে গেলেন, আল্লাহ আপনার মুস্তফা বলছে উম্মতের কি হবে? আল্লাহ বললেন, জিবরিল আমার মুস্তফাকে বলো, আমার মুস্তফার উম্মতে মুহাম্মাদীদের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি হাতে তুলে নিলাম। আমি নবীর মেম্বরে বসে বলছি, আমরা বর্তমান মুসলমানের বাচ্চারা যে হারাম খাই, যে আরে চিটিংবাজি করি, ধোকাবাজি করি, মুনাফিকি করি, নামাজ পড়ি না, যে পাপ আমরা করছি, আমাদেরকে আল্লাহ গজব দিয়ে ধূলিসাৎ করে দেওয়ার দরকার। করেনি একমাত্র আমার নবীর কাছে আল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে। এ দিয়ারার মুসলমান, যে গুনাহ আমি আপনি করছি, এই একই গুনাহ করার কারণে অন্য অন্য নবীদের উম্মতের উপরে অত্যাচারের স্টিম রোলার চলেছে, তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। হুদ নবীর জামানায় মাটি থেকে আগুন ফুড়ে বেরিয়েছিল, কেন কেন? জেনা ব্যভিচারী আম হয়ে গিয়েছিল, রাস্তাঘাটে সর্বত্র হালতে
বুকে হাত দিয়ে বলুন, বর্তমানে যে না ব্যবচারি আম হয়েছে না হয়নি? আমি নবীর মেম্বারে বসে বলছি, নির্জন কলে যুবক যুবতী জেনা করছে, পুকুর পাড়ে জেনা করছে, কলকাতায় চলে যান ইকো পার্ক নিকো পার্ক ভিক্টোরিয়া, দিনের বেলায় প্রকাশ্য কুকুর বাঁদরের মতো জেনা চলছে। আরে যে জেনা করার কারণে হুদ নবীর উম্মতের উপরে মাটি ফুড়ে আগুনের বৃষ্টি বর্ষণ হয়েছিল, সেই জেনা এখনো চলছে। আরে আগে আইবুড়ো মেয়েরা, ইয়োগ মেয়েরা, অবিবাহিত মেয়েরা বেরিয়ে যেত অন্য মদ্যদের হাত ধরে, আরে এখন চার ছাগলের মা ষাঁড় পূর্ণ হয়ে গেছে, অন্য এড়ে গরুর হাত ধরে হিজরত করতে। হ্যাঁ না না, আরে কথা বলে না, এখন চেনা ব্যবচারী যে ধরনের আম হয়ে গেছে, খোদার কসম আল্লাহর কোরআন বলেছেন লা তাকরা বুসনা, চেনা করা তো দূরের কথা, চেনা কারের নিকটবর্তী হয় না। যে চেনা করার কারণে হুদ নবীর উম্মতকে আল্লাহ দুরিশাত করে দিয়েছে, সেই চেনা উম্মতে মুহাম্মাদি করছে, এদের উপরে আযাব আসছে না। কেন? আল্লাহ মুস্তফাকে কথা দিছিল এদের তওবা করার সুযোগ। আমাদের জন জন ছেলেরা এবার এই ঠান্ডার সময় লেমুড়িতে মোবাইলে যে ডিজাইনের পাপ দেখতেছে, শয়তানেরও চোখ বুলু হয়ে যাবে। সত্যি বলছি না মিথ্যা বলছি? খোদার কসম, এই যুবক ভাইরা, তরুণ ভাইরা, আমার নবীর সামনে জবাব দিতে হবে, আমার রসুলের সামনে তোমাদের দাঁড়াতে হবে। কিয়ামতে যখন শুরু হবে, ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় যখন ফু দেবে, সর্বপ্রথম কে উঠবে জানো? সর্বপ্রথম বিশ্ব নবী রাসূলুল্লাহ। জিবরিল বলবেন, হুজুর ওঠে। আমার নবী উঠে প্রথমে যে ভাষাটা বলবে, জিবরিল, ও জিবরাইল, আমার উম্মতে মুহাম্মাদি কোথায়? সুবহানাল্লাহ বলবে, একটু জোরে সুবহানাল্লাহ বলবে। নবী কবর থেকে উঠে, এ হাদিস সব সময় মাথায় আসে না। একদিন আম্মা জান আয়েশা হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামের ভয়ঙ্কর পরিস্থিতি একটু বলবেন, কিরম ভয়ঙ্কর পরিস্থিতি হবে? নবী শুধু একটা কথা বললেন, আয়েশা একটা কথা খালি শুনলাম, কি? কিয়ামতের এমন কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, মুসার মতো নবী, যে নবীকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে, যার উপরে তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছিল, এই মুসার মতো নবী আল্লাহর আরশ আজিমের খুঁটি ধরে কাঁপবে। আল্লাহ, আমার মার কথা তোমার কাছে বলছি না, বোনের কথা বলছি না, আল্লাহ আজকের আমি নবী মুসা, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। মুসার মতো নবী ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আল্লাহর কাছে বাঁচার আশা করবেন, তাহলে কিরম কঠিন পরিস্থিতি হবে কিয়ামতের দিন? ওই রকম পরিস্থিতিতে নবী তার উম্মতকে ভুলে যাবেন না, আর আজ উম্মত সেই নবীকে ভুলে আসে না, নাই কথা বলে না, খালি মুখে, ও নবী আমরা তোমার দিওয়ানা, কিন্তু পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ দু মাস পেজাব করে পানি, আমরা খালি দিওয়ানা। এখানে বলো না, এ বাবু আল্লাহকে ভয় করো, ভয় করো, করো, বলবে তো করো, জাহান্নামকে ভয় করো। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে ভয় করবে তারা, ইমানদার হবে যারা, আমরা কারা, বলবে তো তোমরা কারা, বলে আল্লাহকে ভয় করি,
আল্লাহকে ভয় করলে বেনামাজি হবে, আল্লাহকে ভয় করলে বউ বন্দরলন গুরুবলন খাবে, আল্লাহকে ভয় করলে দাড়ি চাঁদা প্ল্যাটফর্ম হবে, আল্লাহকে ভয় করলে সুদ খাবে, আল্লাহকে ভয় করলে বাম্মার গায়ে হাত তুলবে। তোমাদের মসজিদে তোমাদের গ্রামের কোনো ছেলে যদি এক বোতল মদ খেয়ে আর মসজিদে যায়, মসজিদের মুসল্লিরা চুমো খাবে, কথা বলবে, জুতো বেড়া করবি? কেউ যদি মসজিদে মদ খেয়ে যায় জুতো বেড়া করবি নি, টুটি টিপে ধরবি নি? বাঁদরের বাচ্চা, মদ খেয়ে মসজিদে এসছিস, জুতো বেড়া করবে না করবে না? করবে। শুধু ঘর মসজিদে গেলি বোনাই বলে সামনের কাতারে বসান কেন? কথা বলে না, আমি ঠিক বলছি না ভুল বলছি? মদখর মসজিদে গেলে জুতো বেড়া করবে, শুধু ঘর মসজিদে গেলি ও বোনাই ও দুলা ভাই সামনে বস, তার মানে কথা বলে না মান নেবে? কত বড় চিটিংবাজ! তোর মসজিদের মাথোয়ারি কে করলো রে? এই চিটিংবাজের বাচ্চা, মসজিদে জাকাতের টাকা চলে না, ফেদরার টাকা চলে না, মানতের টাকা চলে না, সুদগরের টাকা তোর কোন বাপ নিতে বলেছে? এই চিটিংবাজ, তোর কে মাতোয়ারি সেক্রেটারি করলো? তোর কি যোগ্যতা আছে? সুরা ফাতিহা পড়তে জানিস না? মসজিদের ইয়ারের সাথে বসে আছিস? আরে মসজিদের সভাপতি হবে সে, ইমাম বাড়ি যাবে, নামাজ পড়ানোর যোগ্যতা রাখে দে। কথা বুঝছো? কথা বুঝছো? এ মাল মত কর সুদ কর, ধাতে সবার টাকা মসজিদে লাগাচ্ছে, আল্লাহ থেকে তো দরদ বেশি। এই মসজিদ তোর কে তিনতলা চারতলা করতে বলে? মসজিদ করবে শুধু পাঁচ অক্ত মুসল্লি যারা ওদের জন্য মসজিদ, যারা বছরে একবার মাসে একবার পড়বে ও সালাগা জায়গা ওরা দেখে নেবে, আমি করার জায়গা পায়। সুদ কর। এই বাবু নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, কোন দুধ খা মায়ের লাল, মায়ের বৈধ সন্তান যদি হও সামনে দাঁড়িয়ে কথা বলবে চলে যাব, পাউডারের দুধে মানুষ হলে মুনাফিকের বাচ্চার মতো লাভ হবে, এ যন্ত্রটা আলাদা, হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি, শুনে নাও, মদ খেলে মাকে রেপ করা হয় না, মদ খেলে মাকে ধর্ষণ করা হয় না, সুদ খেলে মাকে রেপ করা হয়, সুদ খেলে মাকে ধর্ষণ করা হয়। সেই মদখোর মসজিদে গেলে জুতো বেড়া করছে, আর সুদখোর মসজিদে গেলে দুলা ভাই বলে সামনে বসাচ্ছে। সত্যি বললাম না মিথ্যে বললাম? সত্যি না মিথ্যে? এই ভাই তোমরা ইউটিউবে কম বেশি যারা আমার দেখেছো তোমরা জানো আমার মা নেই, আমার আব্বা বেঁচে আছে, আমার আব্বার 78 বছর বয়স। সেদিন আমার আব্বা বলছে, কারিমুল্লাহ আমরা খাবার অভাবে আর মুরব্বীরা আমার সাথে একমত হবে, আগে এত অভাব ছিল, অভাব মানুষ খাবার অভাবে বড় লোকদের পাঁচিল দরজায় দাঁড়িয়ে থাকতো, ফ্যান ফেলে দেবে চেঁটে চেঁটে খাবে, এরম অভাব ছিল না? ছিল না। আরে আমার বাপের কথা বাদ দেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ সাক্ষী আমার এই 27-28 বছর বয়স, আমি আমার জ্ঞানে আমি দেখি, আমার ভালোভাবে মনে আছে আমাদের দুপুরবেলা খাওয়া হয়নি, আটার ফিন্দি খেয়েছি, আমরা 12 ভাই বোন, গরিবের সংসার, চাল ধার করতে গেলি লোক দিত না। এই বাবু বিশ্বাস করুন, তাহলে আগে এই অভাব মানুষের ছিল না? ছিল, ছিল। এখন চাল ধার কি জিনিস এখনকার ছেলেরা বোঝে? বোঝে না। এখন মাতরগিরি করলি 500 টাকার, এখন আর অভাব নাই। আমি এ গল্পটা কি জানি বলি যারা বুঝতে পারে, ওষুধ দেবো বলে বলিস। শুনেন, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, আমি জানি যে আমার একবার আল্লাহ চান্স এগেন দিয়েছে, ইনশাআল্লাহ পরের বারে। আমি যে ওয়াজ করি ও তোমাদের না, কমিটির লোক পরের বছর যদি চাঁদা তুলতে যায় গ্রামের মেয়েরা বলবে, ওরাম গুটির মোল সাহেবে দাউদ দিলি চাঁদা, ওই জন্য দাউদ আমার আর হবে না। আল্লাহ যখন একবার নিয়েছে এমন কেচে দেব 3 বছর পরিষ্কার থাকবে ইনশাআল্লাহ। আমি নবীর মেম্বারে বসে বলছি, এই তিয়ারার মুসলমানের বাচ্চারা কান খুলে শুনলো, আজ বাংলার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা আজ
আজ দিয়ারার মুসলমানেরা বর্তমান যারা হারাম খায়, সুদের টাকা খায়, বন্ডল লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, সোভাবে খায়। ঠিক বলেছি না ভুল বলেছি? এই বাবু, তোমাদের পাড়ায় একটা লোক দেখা দুদিন খায়, আমি নবীর মেম্বারে বসে বলছি ওর পাশে আমি দাঁড়াবো, আমি সাহায্য করবো, এটা আমার ইমানি দায়িত্ব যে আমার একটা মুসলিম ভাই খাওয়াবিনি আর আমি মোস্তানি মেরে খাবো, আমি ওর পাশে দাঁড়াবো। দেখাই একটা লোক দেখাতে পারবেন না যে এখন বর্তমান তার খাওয়া হয় না, এরম লোক আছে খাওয়া হয় না? এখন লোক ওভাবে হারাম খায় না, খোদার কসম স্বভাবে খায়, স্বভাব ওর স্বভাব খারাপ। কিছু লোক আছে ওভাবে ভিক করে, কিছু লোক আছে স্বভাবে ভিক করে। চিটিং বাগ তাড়াতাড়ি বড় লোক হবে, তোর খাওয়া হয় না, তুই কেন বন্দর লোন গ্রুপ লোন নিলি, তোর তো চারটে এড়ে গরুর মতো ছাবাল আছে, তুই নিজে রোজগার করিস, কেন বন্দর লোনের টাকা খেলি? এই টিয়ানার মুসলমানের বাচ্চা খুব চোখ, আমি এখানে লাভবো আমার টাকাটা দেবে না, এর বেশি কিছু করতে পারবে না, কিন্তু এই প্রতিবাদী গোলার আওয়াজ শুনে দাও, আমি নবীর মেম্বারে বসে বলছি বাংলার যে সমস্ত মুসলমানের ছাড়ারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা বন্দর লোনের টাকা খায়, গুরুব লোনের টাকা খায়, তারা নিজের মাকে রেপ করে, তারা নিজের মাকে ধর্ষণ করে, আরে কোন দুধ খাওয়া মায়ের লাল, যদি আমার এটা প্রমাণ করতে না পারি আমার মতো কুলাঙ্গারকে এই চব্বিশ পরগনার মাটিতে ঢুকতে দেবেন না, আর আমি যদি মেশকাতুল মাসাবিরের হাদিস দিয়ে প্রমাণ করে দিই যারা বন্ডল লোনের টাকা খায়, গুরুব লোনের টাকা খায়, এরা নিজের মাকে রেপ করে, এটা যদি প্রমাণ করে দিই তারপরে তারা বন্ডল লোনের টাকা খাবে, গুরুব লোনের টাকা খাবে, সুদের টাকা খাবে, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চারারের বাচ্চা, মুসির বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা নয়, যেহেতু মুসলমানের বাচ্চা নিজের মাকে রেপ করতে পারে পারে না। এই ওয়াজ করি বলে বাংলায় আমি খারাপ? এ বাবু, আচ্ছা বলো, আমি কত বড় ভাষা বলেছি, যারা বন্দর লোন গ্রুপ লোনের টাকা গায় তারা নিজের মাকে রেপ করে, বড় ভাষা বলেছি না ছোট ভাষা বলেছি? আচ্ছা এটা যদি হাদিস না হয়, এটা যদি হাদিস না হয়, আমি গাছ জোরে বেনিয়ে বলি, আমার ছেড়ে দেবেন, আমার ছেড়ে দেবেন, আমার ছেড়ে দেবেন, এটা যদি হাদিস না হয়, তোমার এলাকায় আলেম উলামা নেই, চেক করতে গেলাম কোনো আলেম উলামা যদি বলে না কারিমুল্লাটা ভুল বলে গেল, আমি চব্বিশ পরগনার মাটিতে কোনো দিন এলে আমার ধরে গাছে বেঁধে রাখবেন, কারণ আমি মাকে রেপ করার কথা বলছি, আর কথা বলছি। আর যদি কোনো আলেম বলে না ও যা বলে গেছে মেসকাদের হাদিসে ঠিক বলে গেছে, সুদের টাকা গেলে মাকে রেপ করার গুনাহ হয়, তাহলে মুসলমানেরা ওই সুদ আর খাবে? এ বাবু, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমার উপরে রাগ করিস নি, আমি হাদিস যেটা পড়িছি তোমাদের ঠকাতে আসিনি, খোদার কসম আমি জানি টিটিনাদ ইনজেকশন দিলি কনকন করবে, আমি যেসব কথা বলি এক শ্রেণী লোকের রাগ হবে, কিন্তু আমি আপনাদের বন্ধু বলে বলছি, আমি আপনাদের শত্রু নয়, খোদার কসম। আই বাবু, আপনার বাপে ক্যান্সার রোগ হয়, কি হয়? ক্যান্সার রোগ হয়, ওষুধ দিতে হবে, কিসে পায়খানার ওষুধ দিলি হবে? কথা বলেন না কেন? মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় দিলি কাজ হবে? আরে কথা বলে না হবে? আজ বর্তমান মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যবিচারি, বন্দর লোন, গুরুব লোন, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, পুরো মুসলিম সমাজ ক্যান্সারে ডুবে গেছে, আর আমাদের মৌলভীরা এসে মুসা নবীর ওয়াজ করতে, খাজা বাবার ওয়াজ করতে, শালা নানির কবর কোথায় আর কাঁদতেছি কোথায়, রোগের ওষুধ ছাড়া আরে দুটো একটা মার ঠিকই রে উঠে যাবে, আমার এইটা যা চালা লাগবে শেষ কেটে পড়বে, আমরা দিনের আলেমেরা হক কথা বলতে পারবো না,
কথা বলে না, আমরা দিনের আলেমেরা হক কথা বলবো না, যেটা হাদিসে পড়েছি সেটা মানুষের কাছে বলবো না, বললে এদের জ্বালা লাগবে। কেন আয় বাবু, এখানে যত জেনারেল লাইনের ছেলেরা বসে আছো আমার সাথে একমত হবে, এই শোন, আজ থেকে 20 বছর আগে 100 বাড়ির ভিতরে 98টা বাড়িতে সুখ ছিল না, শান্তি ছিল। আর এখন আমি নবীর মেম্বারে বসে বলছি 100-এর মধ্যে 98টা বাড়িতে সুখ আছে, শান্তি। শান্তি কেন? হারাম ঢুকে গেছে, করিম 1 কোটি টাকার মালিক, ওর বউ ছকি না ফুলে কুমড়োর মতো হয়ে গেছে, ডাক্তার বলে তো মিষ্টি বিষ্টি খাওয়া যাবে, তার মানে কি সুগার ধরে নে, ও টাকা খেতে পারবে। আর কথা বুঝছো না, বুঝছো না কেন? হারাম ঢুকে গেছে, ও সামনে ভ্যানোলা অসুকল্যা নে বিসমিল্লা বলে কুষে দিচ্ছে, এ মালতেই গেল, এর পকেটে পয়সা, খেতে পারবেন কেন? হারাম মাল ভিতরে ঢুকে গেছে। আর আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, অনেক গরিব লোক দেখবেন শান্তি আছে, বড় লোক লাখ লাখ টাকা গাড়ি বাড়িয়া 3টা মেয়ে, কে কোন দিক হিজরত করতে, কে কোন পার্কে যাচ্ছে, এ সারাদিন মাথা খারাপ হয়ে হয়েছে। আরে হ্যাঁ না না আয় বাবু, হারামে বরকত নাই, হালালে বরকত আছে। বেশি হারাম খাবে, যদি কোনোদিন কলকাতায় যান পার্থ চ্যাটার্জির একবার দেখে আইব, মালটার পেট দেখলি বুঝতে পারবেন আলিপুর দুয়ার আল্লাহর কিরে মা, যেন 6টা বাচ্চা আস পেটে, ছি ছি ছি, এমন হারাম খেয়েছে মাল এবার শুইকে যাবে, কথা বুঝছো না, বুঝছো না? খোদার কসম এ মুসলমান, হারাম খেও না। মুসলমানেরা বললি রাগ হচ্ছে কি? আমি তো বুঝতে পারছি, এ বাবু রাগ করছো, তাহলে টপিক চেঞ্জ করে দিই, বলে রাগ করছো, কই একবার তকবীর দাও না, এই তকবীর, এ আমার রাগের আওয়াজ হচ্ছে, একটু ঝেড়ে আওয়াজ দাও না, এই তকবীর, না এই তকবীর, এই শোনে